আসন্ন দুর্গাপুজোর আগেই বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ চালু হতে চলেছে বলে ফের জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতে। বৃহস্পতিবার রেলওয়ে ওভারব্রিজ নির্মাণকারী সংস্থার প্রতিনিধি, পূর্ত দপ্তর, ভূমি দপ্তর প্রভৃতি দপ্তরগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন জেলাশাসক। পরে তিনি জানিয়েছেন, ওভারব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন ব্রিজের আশপাশ, ব্রিজের নিচে কিভাবে পরিকল্পিতভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বৈঠক হচ্ছে। টোটো স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড, মোটর গাড়ির স্ট্যান্ড ছাড়াও কাঁচা সবজির বাজার, ফুলের বাজার, কর্মতীর্থ প্রভৃতি বিভিন্নভাবে কিভাবে আরো সুযোগ সৃষ্টি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের এই বৈঠকে বলে তিনি জানান। তিনি বলেন, প্রতিটি দপ্তরে এর জন্য আলাদা আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হবে, প্রতিদিনই যাতে নির্দিষ্টভাবে ময়লা পরিষ্কার করা হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসক জানিয়েছেন, আসন্ন দুর্গাপুজোর আগেই যাতে এই সেতু চালু হয়ে যায় সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। মেন ওনার দায়িত্বের মধ্যে আর রেডি মেলা এখানে আছেন, যেহেতু জমিগুলো রেলের জমি ছিল, পিডব্লিউডি কিছু কিনেছে আর কিছু হ্যান্ডওভার হয়েছে, মানে যে আইন মেনে যে কাজ হয়। এরপর আজকে মিটিংয়ে ছিল ডিমার্কেশন করা, যেহেতু আপনি দেখছেন আরবিএনএল খুব ভালো কাজ করছে, আরবিএনএলে কিছু ল্যান্ডস্কেপিং করেছে, আমাদের আবার দেখছি ওখানে বাজার বাজার বসা শুরু হয়েছে রোড ধারে। তো এইসবকে নিয়ে ব্রিজ তলায় কী করে ভালো প্ল্যানিং করা যায় ওই পরিকল্পনা। প্রথম কাজ এডি মেলার করবেন ডিমার্কেশন, উনিও ছিলেন মিটিংয়ে। দ্বিতীয় কাজ পিডব্লিউডি ডিভিশন ওয়ান না মিস্টার বীরেন সরকার, উনিও ছিলেন, ওনাকে দেওয়া হয়েছে যে সব লেআউটগুলো ফাইনাল করে নেওয়া, তারপরে ক্রস সেকশনাল ভিউগুলো তৈরি করা, তারপরে টোটাল স্টেশন প্লাস জিআইএস ম্যাপিং করা, নট জিআইএস, টোটাল সার্ভে করা। ওখানে তখন বোঝা যাবে কোন জায়গাতে কী জিনিস বসালে সুবিধা, টোটো স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড, কোনো দোকানঘর যেভাবে হয়, সেলফ হেল্প গ্রুপ দোকান, অন্য ফ্লাওয়ার মার্কেট, সবজি মার্কেট যদি লিগালি করা যায়, টয়লেট কমপ্লেক্স ছোট্ট, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, পেডেস্ট্রিয়ান পাথ, তারপরে বাস স্টপ, তারপরে এসব ছোটো ছোটো জিনিস। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।